हेलो द स्टूडेंट ऑफ क्लास 10। देखो तुम्हारा आमार भिडियोते कसे देखी सोलर अर्थात लम्ब वृत्ताकार शंकुर अंकगुलो देखछो। एर आगे भिडियोते 9 पर्यंत करा हयेछिलो, आज के 10 थेके करे देवा हच्छे। 10 दागे कि बोला आछे, लम्ब वृत्ताकार शंकु आकृतिर एकटि ताबुते 11 जन लोक थाकते पारे। प्रत्येक लोकर जन्य भूमिर 4 वर्ग मीटार जगह लागे एवं 20 घनमीटार बतासर प्रयोजन है। ठीक এই 11 जन लोकर जन्य निर्मित ताबुर उच्चता निर्णय करी। তাহলে একটা ताबु তৈরি করা হয়েছে 11 जन লোকের জন্য এবং সেই ताबुर মধ্যে থাকার জন্য প্রতিজনের 4 वर्ग मीटार করে জায়গা লাগবে। তাহলে 11 জনের কত वर्ग मीटार জায়গার প্রয়োজন হবে সেটা প্রথমে বের করে নেব। তারপরে এখানে বলেছে প্রতি জনের 20 ঘনমিটার বায়ু প্রয়োজন হচ্ছে, তাহলে 11 জনে কত বায়ু লাগবে সেটাও বের করে নিচ্ছে। এখানে দেখো 11 জনের প্রত্যেকের চার বর্গ মিটার ভূমি ভূমির প্রয়োজন। অতএব ভূমির ক্ষেত্রফল হবে বা মোট ভূমির প্রয়োজন, এখানে মোট ভূমির প্রয়োজনটা কত হবে সেটা প্রথমে জানতে হবে। তাহলে মোট ভূমির প্রয়োজন বা ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু 11 গুণিত 4 সমান 44, 4 × 44 বর্গ মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল আমাদের কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। অতএব পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44 বর্গ মিটার। আবার দেখো প্রতিজনের 20 ঘনমিটার বাতাস প্রয়োজন হচ্ছে, আবার প্রতিজনের 20 ঘনমিটার বায়ুর প্রয়োজন। অতএব 11 জনের মোট বায়ু বাতাসের প্রয়োজন ইকুয়াল টু 11 × 20 ঘনমিটার ইকুয়াল টু এত ঘনমিটার। তাহলে এটা হচ্ছে তাঁবুর আয়তন, আর এখানে তাঁবুর মানে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এই তাঁবুর ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে এখানে এত ঘনমিটার এটা হচ্ছে আয়তন, তাহলে আয়তনটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের কী বের করতে বলেছে যে উচ্চতা কত, তাই এখন ১/৩ বা শর্তানুসারে, এখন শর্তানুসার করে দিচ্ছি, শর্তানুসারে শর্তানুসারে কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220
তাহলে এখানে দেখো বা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইকুয়াল টু রয়েছে 44। এখানে দেখো আগে বের হয়েছে যে ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার, অর্থাৎ এই 44 বর্গমিটার আমরা এখানে বসিয়ে দিব। এখানে পাই আর স্কোয়ার রয়েছে, তাহলে ভূমির ক্ষেত্রফলটা আমরা এখানে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 44 এখানে ইনটু হবে 44 ইনটু h, অর্থাৎ এইচ এর মানটা আমাকে বের করতে হবে 220। তাহলে কি হচ্ছে আমাদের এখানে এইচ ইকুয়াল টু 220 ইনটু 3/44 হবে, কারণ এই 44 একে 44 হচ্ছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে। আর এটা যখন ওপার দিকে যাবে তখন এই গুণ চিহ্ন করে দিলে লবটা হর আর হরটা লব হয়ে যাবে, অর্থাৎ এখানে লব হবে 44 আর এখানে হর হচ্ছে 3। তাহলে 3টা আমরা এখানে লব করে দিলাম, হরটা লব হয়ে গেল, আবার এখানে যে লব ছিল তা হর হয়ে গেল। এরপর কাটাকুটি করি, তাহলে 11 দিয়ে কাটা যাবে, 4 11 44, 11 2 22, এখানে হচ্ছে 5 5 4 20 হয়। তাহলে এইচ ইকুয়াল টু হবে 5 3 15 15 মিটার। অতএব তাঁবুটির অতএব তাঁবুটির উচ্চতা ইকুয়াল টু 15 মিটার অ্যান্সার। এরপর দেখো 11 দাগে কি বলেছে, 11 দাগের অঙ্কটা বলেছে যে সোলার দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টুপের টোপরের ভূমির বাইরের দিকের বেসের দৈর্ঘ্য 21 সেমি, টপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে, টপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করি। তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে, এখানে দেখো দেওয়া রয়েছে টপরটির মানে যেটা টপরের ভূমির বাইরের দিকের বেসার্ধ দৈর্ঘ্য হচ্ছে কত, বেসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি, অর্থাৎ 21 সেমি। তাহলে প্রথমে আমরা বেসার্ধটা বের করে নিব, তারপর দেওয়া আছে দেখো এখানে যখন রাংতা দিয়ে মুড়ছে তখন 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ছে। তাহলে প্রতি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ছে। তাহলে আমাদের এখানে মানে আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করে নিব, তাহলে আমরা ওই পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো এখানে আবার বের করতে বলা হয়েছে তাঁবুটির উচ্চতা, এখানে টপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করতে বলা হয়েছে, অর্থাৎ টপরটির উচ্চতা কত এবং তির্যক উচ্চতা কত সেটা বের করতে হবে। দেখো টপরের বাইরের দিকের ব্যাস দেওয়া আছে, টপরের বাইরের ব্যাস বেস 2r = 21 সেমি, অতএব r = 21/2 সেমি। এরপর দেখো তাহলে আর আমরা পেয়ে গেলাম, আর হচ্ছে 21/2 সেমি। এরপর বলছে রাংতা দিয়ে মুড়ছে, তাহলে টপরটি রাংতা দিয়ে মুড়তে হবে 10 পয়সা প্রতি বর্গ সেমি,
प्रति वर्ग सेमी हिसाबे खरच पड़े 57.75 टाका। अतए पार्श्वतलेर क्षेत्रफल टोपरटीर पार्श्वतलेर क्षेत्रफल तुम्हारा लिखे दिवे टोपरटीर पार्श्वतलेर क्षेत्रफल इक्वल टू इखाने होबे 57.75 बाय 10 इक्वल टू 10 রয়েছে আমরা পয়সা দিয়ে ভাগ করছি প্রথমে এই টাকাটাকে আমরা পয়সা পরিণত করে নিচ্ছি ইকুয়াল টু হবে 5775 বাই 10 অর্থাৎ 100 পয়সায় আমাদের 1 টাকা হয় তাহলে 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই পয়েন্টটা উঠে যাবে অর্থাৎ পয়েন্টটা গিয়ে এখানে চলে আসবে তার জন্য আমি পয়েন্টটা তুলে দিয়েছি আর এখানে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এত বর্গমিটার হবে এই বর্গ সেমি হবে বর্গ মিটার নয় এখানে বর্গ সেমি রয়েছে বর্গ সেমি হবে তাহলে শর্ত অনুসারে পাই আর এল ইকুয়াল টু আমাদের হচ্ছে 5775 বাই 10 তাহলে পায়ের মান এখানে কত আমার রয়েছে 22/7 ইনটু আর হচ্ছে 21/2 এল ইকুয়াল টু হচ্ছে তাহলে ইনটু এত এল ইকুয়াল টু হচ্ছে 5775 বাই 10 তাহলে দেখো এল ইকুয়াল টু হবে 5775 বাই 10 ইনটু ইনটু হবে এগুলো ওইদিকে গুণাকারে যদি দিই তাহলে আমাদের পাল্টে যাবে অর্থাৎ লবটা হর এবং হরটা লব হয়ে যাবে তাহলে 7/22 ইনটু 2/21 এরপর কাটাকুটি অর্থাৎ এখানে দেখো এখানে 11 দিয়ে কেটে দিচ্ছি 11 দিয়ে 22 হয় আর টোটালটা 11 দিয়ে যাবে 5/11 55 হচ্ছে দেখো 57 থেকে 55 গেলে 2 থাকে তাহলে 27 হচ্ছে তাহলে 11 দিয়ে 22 হয় তাহলে 27 থেকে 22 গেলে 5 থাকছে তাহলে 55 হচ্ছে এখানে 5/11 55 হচ্ছে এখানে কাটাকুটিটা একটু শর্ট হয়ে গেল আমি একটু নিচে করে নিচ্ছি দেখো তোমরা তাহলে এখানে আমি আরেকবার লিখে নিচ্ছি 5 2 5 বাই 10 ইনটু 7/2 এখানে কাটাকুটি করে হয়েছে 2 ইনটু 2/21 দেখো এখানে 5 দিয়ে আমি কেটেছি 5 দিয়ে 10 হয় তাহলে 5/5 হচ্ছে আর এখানে 5/5 25 হচ্ছে এরপর দেখো এখানে 2 দিয়ে কেটে দিচ্ছি তাহলে 7 দিয়ে কেটে যাচ্ছি 7 × 7 = 7 × 3 = 21 এরপর দেখো 3 দিয়ে কেটে দিচ্ছি 3 × 3 আর এখানে 3 × 3 = 9 হচ্ছে আর 1 থাকছে তাহলে 15 হচ্ছে 5 × 3 = 15 হয় তাহলে 37 হচ্ছে এই 35 হচ্ছে 35 × 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে অতএব এল ইকুয়াল টু হবে 17.5 অর্থাৎ এল ইকুয়াল টু হবে আমাদের 17.5 দেখো এখানে এল ইকুয়াল টু হবে
আমরা যদি 35কে 2 দিয়ে ভাগ করি, 35কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি 35, তাহলে দেখো 35 একে 2 একে 2, এখানে হচ্ছে 1 5 অর্থাৎ এখানে হচ্ছে 5 7 2 14, তাহলে এখানে 1 থাকছে, এবার এখানে দশমিক নিয়ে নিচ্ছি, একটা শূন্য হচ্ছে, তাহলে এখানে 5 5 2 10, তাহলে কত হচ্ছে আমার 17.5। আমাদের কী বের করতে বলেছিল? আমাদের তির্যক উচ্চতা বের করতে বলেছিল, তাহলে আমরা তির্যক উচ্চতা একটা পেয়ে গেছি, এরপর উচ্চতা বের করে নেব। আমরা জানি এইচ এইচ ইকুয়াল টু রুট অফ আর এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে দেখো এখানে বা এইচ ইকুয়াল টু রুট অফ আর এল এর মান বের হয়েছে আমার 17.5, তার হোল স্কোয়ার করে দিচ্ছি, আর এখানে রয়েছে 21 মাইনাস 21/2 অর্থাৎ 10.5, তার হোল স্কোয়ার করে নিচ্ছি, তাহলে দেখো এখানে কি হবে, বা এইচ ইকুয়াল টু রুট ওভার এখানে 17.5 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসছি, তাহলে 0.5 ইন্টু 7.5 মাইনাস 10.5 ইকুয়াল টু, দেখো এখানে যদি যোগ করা হয় তাহলে 17 আর 10 27, আর এখানে 5 আর 5.5 আর 0.5 হাফে হাফে একটা গোটা হয়, তাহলে 28 হচ্ছে, তাহলে এখানে 28 লিখে দিচ্ছি, ইন্টু এখানে দেখো 17.5 থেকে 10.5 যদি চলে যায় তাহলে কত থাকছে আমাদের, 7 থাকছে, তাহলে এখানে 7 লিখে দিলাম, ইকুয়াল টু আমাদের হচ্ছে 2 × 2 × 7 অর্থাৎ 2 × 4 4 × 7 28, আর এখানে রয়েছে একটা 7, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, বা হবে, তাহলে হচ্ছে বা এইচ ইকুয়াল টু হবে, দেখো দুটো একটা আমরা পাই, তাহলে এখানে 2 রয়েছে, একটা 2 পেয়ে গেলাম, এখানে 2 7 রয়েছে, একটা 7 পেয়ে গেলাম, কত হচ্ছে 7 × 14, তাহলে 14 সেমি, তাহলে আমাদের উচ্চতা পেয়ে গেছি আর তির্যক উচ্চতা পেয়ে গেছি। অতএব এখানে বলা রয়েছে দেখো, এখানে বলা রয়েছে যে টপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে, তাহলে এখানে টপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা বের করতে, তাহলে উচ্চতা আমরা পেয়ে গেছি আর তির্যক উচ্চতাও আমরা পেয়ে গেছি, অতএব এখানে লিখে দিই, অতএব তির্যক টপরটির তির্যক উচ্চতা তির্যক উচ্চতা ইকুয়াল টু 17.5 সেমি, এবং উচ্চতা ইকুয়াল টু আমাদের বের হয়েছে 14 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 12 অঙ্কটা, তাহলে 12 দেখে কি বলেছে, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার এবং উচ্চতা 3.5, উচ্চতা হচ্ছে 3.5 মিটার, মোট গমের আয়তন নির্ণয় করি, অর্থাৎ গমের আয়তনটা বের করতে বলেছে, এবং কি বলছে, তারপর বলা হচ্ছে যে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার
প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করি। তাহলে আমাদের দুটো জিনিস বের করতে বলেছে, এখানে দেওয়া রয়েছে দুটো জিনিস, অর্থাৎ ব্যাস দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, আর নির্ণয় করতে হবে গমের আয়তন, স্তূপাকার গমের আয়তন এবং ওই স্তূপাকার গমটা ঢাকতে কত ত্রিপল লাগে, প্লাস্টিক লাগবে, সেই প্লাস্টিকের চাদর, এই দুটো জিনিস বের করতে বলা আছে। তাহলে দেখো এখানে প্রদত্ত স্তূপাকার গমের বেসের দৈর্ঘ্য দেওয়া আছে 2R, অর্থাৎ বেস 2R ইকুয়াল টু হচ্ছে 9 মিটার। তাহলে আর এখানে আর করে দিই একেবারে, আর ইকুয়াল টু 9/2, অর্থাৎ হাফ হবে 9/2 মিটার। তাহলে দেখো এখানে তাহলে বের করতে বলেছে মোট গমের আয়তন, এখন আমরা এই মোট গমের আয়তন কত হবে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে গমের আয়তন ইকুয়াল টু, অতএব গমের আয়তন ইকুয়াল টু আয়তন 1/3 πr² h ইকুয়াল টু, এখানে হবে আমার 1/3 ইনটু, দেখো এখানে আবার বলা আছে, একটু লক্ষ্য করো, এখানে বলা আছে পায়ের মান, পায়ের মান দেওয়া আছে, পায়ের মান দেওয়া আছে 3.14, এবং আবার আরেকটা জিনিস দেওয়া আছে যে √130 সমান কত করেছে 11.4। তাহলে এটা পরে আসছি, আমার প্রথমে পায়ের মান যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে এখানে হবে 3.14 ইনটু, এখানে আর কত রয়েছে, আরের মান আমাদের হয়েছে 9/2, তাহলে এখানে 9/2 তার স্কোয়ার হবে, ইনটু এইচ কত দেওয়া আছে এখানে 3.5, এত ঘন মিটার ইকুয়াল টু এখানে হবে 1/3 × 3.14 × 9/2 × 9/2 × 3.5। তাহলে এখানে কেটে দিই, তাহলে এখানে হচ্ছে 3, এরপর এখানে কেটে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিচ্ছি এটা, তাহলে 2 × 1 = 2 হয়, আর এখানে হচ্ছে 11, 5 × 2 = 10 হবে, আর এখানে হচ্ছে 7 × 14 হবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে, আর এখানে হচ্ছে 1.57 × 3 × 9/2 × এখানে করে দিচ্ছি 3, অর্থাৎ দশমিক নিয়ে আসছি, দশমিকটা হাটিয়ে দিচ্ছি, এখানে 10 দিয়ে দিচ্ছি, দশমিকের জন্য একটি 1 আর দশমিকের পরে একটি সংখ্যা, অর্থাৎ একটি 0। তাহলে দেখো কত হচ্ছে, এখানে কেটে নিচ্ছি 5 × 2 = 10, আর 5 × 7 = 35 হয়ে যাচ্ছে, আর কাটাকাটি যাবে কি, আর যাচ্ছে না। তাহলে দেখো কত হচ্ছে, গুণ করতে হবে, এগুলো গুণ করে নিচ্ছি, তাহলে দেখো এখানে 3 × 27 হচ্ছে, 27 কে আবার 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 27 কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 7 × 7 = 49, 9 × 7 = 4, 7 × 2 = 14, 18 এটাকে আবার 1.75 দিয়ে 5-7 দিয়ে গুণ করছি। দেখো এখানে গুণটা করে নিয়েছি আমি, মানে 27 কে 7 দিয়ে গুণ করিয়েছে 189 হয়েছে, আবার 189 কে 1.75 দিয়ে গুণ করেছি, গুণফল হয়েছে 2.96.73। তাহলে 2.96.73 কে আবার 4 দিয়ে ভাগ করছি, 4 × 7 = 28 হয়, এখানে 1 থাকছে, এখানে 16 হচ্ছে,
নেমে যাচ্ছে, তাহলে চার চার চারে ষোলো হয়, তাহলে এবারে দশমিক রয়েছে, দশমিকটা এইখানে দিয়ে দিচ্ছি, এখানে কত হচ্ছে, তাহলে সাত নেমে যাচ্ছে, তাহলে সাত এখানে চার একে চার হবে, তাহলে থাকছে তিন, তাহলে তিনটা নেমে যাচ্ছে, অর্থাৎ চার চার আটে বত্রিশ হয়, চার আটে বত্রিশ, তাহলে এখানে থাকছে এক, এখানে দশমিক রয়েছে, শূন্য হবে পাঁচ, তাহলে এখানে হচ্ছে পাঁচ অর্থাৎ দশ, তাহলে আমার কত হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে গুণফল হচ্ছে দুই নয় ছয় দশমিক সাত তিন বাই চার ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে কত, এখানে ভাগফল হল কত, সাত চার দশমিক এক আট পাঁচ, এত ঘন, এত ঘন মিটার, অর্থাৎ গমের আয়তন হচ্ছে 74.1185। এখানে দেখবে বইয়ে দেওয়া আছে 1.8, অর্থাৎ এই পাঁচটা ধরা হচ্ছে না, এই জন্যে যে দশমিকের পর দুই ঘর নেওয়া হয় সেই জন্যে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো, তাহলে আমরা ওইখানে লিখে দিই, তাহলে সাত চার দশমিক এক আট ঘন মিটার প্রায় প্রায় কথাটা আছে। এরপর কি করতে, তারপর এরপর বলা হয়েছে দেখো, যে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, অর্থাৎ এখানে প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, অর্থাৎ এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করে নিব। এখানে প্রথমে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফলের আগে আমাকে বের করে নিতে হবে এল এর মান, অর্থাৎ তির্যক উচ্চতার মানটা আমাকে বের করে নিতে হবে প্রথমে। আমরা জানি আমরা জানি এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এখানে আর সমান কত রয়েছে, নাইন বাই টু তার স্কোয়ার প্লাস এইচ কত বের হয়েছে আমাদের, এইচ দেওয়া আছে 3.5, বের নাই দেওয়া আছে, স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু নয় নাম 81 বাই 4 প্লাস, এখানে আমি করে নিচ্ছি দশমিকটা হাটিয়ে দিচ্ছি, তাহলে দশমিকটা হাঁটালে পর হবে আমাদের 35/10, অর্থাৎ এখানে যদি আমি কাটাকুটি করে নিই তাহলে কি দাঁড়াবে, স্কোয়ার এখানে 2 হবে আর এখানে 7 হবে, তাহলে ইকুয়াল টু হবে আমাদের দেখো, এখানে হচ্ছে 81/4 আর এখানে হচ্ছে 7 × 7 = 49, তাহলে 49/7 এই 4, 2×2=4 হচ্ছে, তাহলে আমাদের হবে এখানে লসাগু 4 হবে, তাহলে হচ্ছে এটার যোগ অর্থাৎ 81+49, তাহলে দেখো এখানে আমার ধরছে না, আমি এখানে নিয়ে যাচ্ছি, আমি এখানে নিয়ে যাচ্ছি দেখো, তাহলে এখানে কত হবে আমার, 9×10 অর্থাৎ রুট ওভার, এখানে এল ইকুয়াল টু হবে রুট ওভার 9×10 = 0, হাত থাকে 1, 4×5, 5×8=13, অর্থাৎ 130/4, তাহলে ইকুয়াল টু হচ্ছে 130-এর দেখো এখানে মান দেওয়া রয়েছিল 11 দশমিক, আগেই তোমরা দেখেছো 11.4/2, এখানে 2-এর বর্গমূল হচ্ছে কত, আমাদের এই আর 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এখানে 2 করে নিই, কাটাকুটি করে নিই, তাহলে হচ্ছে এখানে কাটাকুটি করলে হচ্ছে 5×2=10, 1
থাকছে তাহলে 14 হচ্ছে তাহলে 0.7 এখানে এল ইকু টু বের হয়েছে আমাদের 5.7 মিটার। অতএব আমাদের গমের স্তূপকে প্লাস্টিক দিয়ে ঢাকতে মোট প্লাস্টিকের প্রয়োজন হবে, মোট প্লাস্টিক প্লাস্টিক হবে লাগবে, মোট প্লাস্টিক লাগবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের কি বটে, পাই আর, এখানে দিই পাই আর এল ইকুয়াল টু হচ্ছে এখানে 3.14, পাই এর মান তো দেওয়া আছে, আর এর মান হচ্ছে 9/2, আর এখানে এল এর মান বের হয়েছে আমাদের, এল এর মান 5.7 বের হয়েছে, ইকুয়াল টু আমরা করে নিচ্ছি এখানে 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2 × 2.57, তাহলে 1.57 গুণিত 9 গুণিত এখানে যদি 5.7 এটা হচ্ছে বর্গমিটার হবে, বর্গমিটার ইকুয়াল টু গুণফল কত হবে তাহলে দেখতে হবে, দেখি দেখো এইগুলোর গুণ করে হচ্ছে 80.541, এটা হচ্ছে বর্গমিটার, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে যেহেতু দশমিকের পর দু ঘর নেওয়া যায় তার জন্য তোমাদের বইয়ে দেওয়া আছে এখানে 80.54 বর্গমিটার প্রায় কথাটা লেখা আছে, তাহলে এটা হলো অ্যান্সার।